আমাদের কালা আছে রাস্তার ক্লিয়ার করতে হবে এই রূপচাঁদ পাল দীর্ঘদিনের সাংসদ ছিলেন, প্রায় ২৫ বছরের বেশি সময় সংসদে বিরাট ভূমিকা আমরা দেখেছি, ওনার মৃত্যু কি বলবেন? পার্টির নেতা তো বটেই, ট্রেনিং নেতা ছিলেন, কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সংসদে আমি তাকে সহকর্মী হিসেবে পেয়েছিলাম, আমি যখন তরুণ সাংসদ হিসেবে যুক্ত হই রাজ্যসভায় তখনই লোকসভায় দাপি আছেন, এবং এখনকার মতো এই দাপাদাপিরা নেতা নয়, তার প্রধান বক্তব্য তথ্যনিষ্ঠ, বিশেষত বাজেট নিয়ে আলোচনা হবে, এবং যেমন ডাঙ্কের প্রস্তাব, গ্যাপ, আজকে যে সমস্যাগুলো আমি দেখছি, উনি আমাদের পার্টির তরফ থেকে এই সমস্ত আলোচনায় উনি অংশগ্রহণ করতেন এবং এর উপরে এক্সপার্টিস তৈরি হয়েছিল, এবং সেটা আন্তর্জাতিকভাবে সেগুলো স্বীকৃত আছে। এখনও রূপচাঁদার বক্তৃতা পার্লামেন্টে যা আছে সেগুলো যদি কেউ পড়াশোনা করে তাহলে অনেক কিছু জানতে পারবে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ। পিএসসি মেম্বার হিসেবে আমি পেয়েছিলাম, আমি নিজে যখন রাজ্যসভা থেকে, আমি তখন পিএসসি মেম্বার লোকসভা থেকে, তখন সরকারি অফিসাররাও মানতে বাধ্য যে কীভাবে খোঁজ খবর নিয়ে, তথ্য নিয়ে, মানে দাপট দেখানো হয়, কিন্তু আসলে সরকারের কাজের স্ক্রুটিনি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো তিনি করেছেন। আবার অন্যদিকে তিনি পার্টি যেমন করেছেন তেমনি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, অসংখ্য ছাত্র তৈরি করেছেন, রাজনৈতিক কর্মী যেমন তৈরি করেছেন তেমনি তার কাছে যারা পড়াশোনা করেছে, সেই শিবমুখচন্দ্র কলেজে হোক বা বাগাটি কলেজে হোক, তারাও আসছিল। এখন সকাল থেকে অনেকেই আমাকে ফোন করছে দুপুর থেকে যে তোমাকে তারা শিক্ষককে হারাবে তার ছাত্র, এবং ছাত্রদের মধ্যে অনেকেই আবার রাজনীতির মধ্যে এসছে তার চরিত্র কত বৈশিষ্ট্য দেখে তার ধারণা। পার্টির একটা ক্ষতি তো বটে, ওনার বয়স হয়েছিল। আমরা একটা জিনিস দেখছি, দাদা পুরনো লোক যারা পার্টি, বিশেষ করে কিছুদিন আগে আমরা সুদর্শন রায়চৌধুরীকে হারিয়েছি দেখলাম, এখন রূপচাঁদ পাল, এই যে পুরনো লোকরা চলে যাচ্ছে কতটা ক্ষতি হচ্ছে? দেখো প্রাকৃতিক নিয়মে যেতে হবে, আর রূপচাঁদটা বেশ কিছুদিন ধরে খুব অ্যাক্টিভ রাজনীতির মধ্যে ছিলেন না, সাংগঠনিক কাজে পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, লেখালেখি করছিলেন, এই হুগলি জেলা কংগ্রেস পার্টির ইতিহাসে যে বই বার করা হচ্ছে তার মধ্যে তার একটা ভূমিকা ছিল বিশাল, একাডেমিক কাজকর্ম করছিলেন, কিন্তু মাঠে ময়দানে নেমে কাজকর্ম করছিলেন ছিল না, ৮৫ বছর বয়স হয়েছে, একজন সাধারণ বাঙালি হিসেবে ৮০ বছর হয়ে গেলে তারপরে হচ্ছে খুব একটা কর্মক্ষম থাকে না, কিন্তু উনি যেহেতু অক্ষতা ছিলেন, নিয়ম মেনে চলেছেন, বিনিয়োগ করেননি, সেজন্য শেষের দিকে একটু অসুস্থ হলেও তিনি বেঁচে ছিলেন, তার জীবনটাতে যা করণীয় ছিল সেটা করেছেন, সারা জীবন কেউ বেঁচে থাকে না।